আজমল শান্তর একাদশকে 105 রানে হারিয়েছে তামিম ইকবাল একাদশ। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচে ক্রিকেটারদের প্রথমবার দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে পরখ করেছেন কোচ চন্ডিকা হাথুরা সিংহে। বিপিএল এ ভালো করলেও এদিন ব্যর্থ হয়েছেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হোসেনের মতো তরুণরা। তবে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওয়ানডে দলে ঢোকার অপেক্ষায় থাকা ইয়াসির রাব্বি। ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামে বাংলাদেশের ক্রিকেটাররা, যেখানে জয় পরাজয় ছাপিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স। নাজমুল শান্তর দলের বিপক্ষে আগে ব্যাটিং করে তামিমের দল, যেখানে যথারীতি ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাস। শুরুটা ভালো হয়নি হাসান মাহমুদ আর তাইজুলে, নাকাল হয় তামিম লিটনরা। বিপিএলে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়ার জন্য ভালোভাবে বিবেচনায় থাকা জাকির হোসেন নামেন তিন নম্বরে, কিন্তু মাত্র 8 রান করে তাইজুলের স্পিনে কাটা পড়েন তিনি। 4 নম্বরে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। বাউন্ডারিতে তার সাথে লম্বা সময় কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরা সিংহে। ওয়ানডে দলে একজন বাড়তি ক্রিকেটার যোগ হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক। গুঞ্জন আছে অধিনায়ক তামিমের চাওয়ায় যুক্ত হতে পারেন ইয়াসির রাব্বি। সেই ইয়াসির নতুন কোচ হাথুরা সিংয়ের সামনে প্রথম ইনিংসেই 50 হাঁকিয়ে জোরালো করেছেন সুযোগ পাওয়ার দাবি। লম্বা বিরতিতে লাইমলাইটে এসে ব্যাট হাতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। রাব্বির 61 আর বিপ্লবের 29 রানের ইনিংসে মূলত 206 রানের পুঁজি পায় তামিমের দল। নাজমুল শান্ত আর বিপিএলে ভালো করে টি টোয়েন্টির জন্য বিবেচনায় আসা মাহমুদুল হাসান জয় শুরু করেন উদ্বোধনী জুটিতে, কিন্তু দুজনেই ছিলেন ব্যর্থ। তাদের ফিরিয়েছেন ইনফর্ম পেসার এবাদত। গুরুত্বপূর্ণ বিষয়, তিন নম্বরে নেমেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংস ব্রেকে রিয়াদের সাথে কোনো এক বিষয়ে লম্বা সময় কথা বলেছেন কোচ হাথুরা সিংহে। প্রথম মেয়াদে এই লঙ্কানের অধীনেই তিন নম্বরে নেমে 2015 বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রিয়াদ। একই পজিশনে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু আবারও চন্ডিকার অধীনে প্রিয় তিন নম্বর পজিশনে নেমে অবশ্য এদিন ব্যর্থ হয়েছেন তিনি। মাত্র 10 রান করে ফিরেছেন মাহমুদুল্লাহ, আর 4 নম্বরে নেমে ডাক মেরে ফিরেছেন তৌহিদ হৃদয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।